করোনা ঠেকাতে এবার সরাসরি মাঠে নামলো হোমিওপ্যাথি, দেওয়া হলো প্রতিষেধক। করোনা ভাইরাসের গ্রাস থেকে জনসাধারণকে মুক্তি দিতে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত ইসমাইলের বেঙ্গল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে জনসাধারণের শারীরিক পরীক্ষা, চিকিৎসা ও প্রতিষেধক হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হলো। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক সহ চেয়ারম্যান দীপক কুমার দাস। আপনি এখানে এসে মানে স্যানিটাইজ হয়েছে, এখানে থার্মাল স্ক্যানিং হয়েছে, স্যানিটাইজ হয়েছে, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং দেখা গেছে। আপনার পরিবারে কজন মেম্বার আছে? আমার পরিবারে ছজন আছে। কজনের জন্য ওষুধ নিয়েছেন? ছজনের জন্য। ছজন নিয়েছে। এর মধ্যে জানেন কী করে ওষুধটা খেতে হয়? হ্যাঁ, ওষুধটা ছোটো বাচ্চা 5 বছর কমে যদি থাকে তাহলে 2 গুলি 3 দিন খেতে হবে লাগাতার সকালে, আর বড়ো যে আছে ওদের 4 গুলি। বাড়িতে কোনো তো প্রেগনেন্ট কেউ নেই? না, কেউ না। খুব ভালো হয়েছে, এত বড় একটা অর্গানাইজেশন থেকে আপনারা নিয়েছেন, খুব ভালো। জনসাধারণের জন্য, উপকারের জন্য, কোভিড-19 জন্য ওষুধ আপনারা দিচ্ছেন, ফ্রি সার্ভিস দিচ্ছেন, এই জন্য আমি খুব উপকৃত এবং জনসাধারণ আশা করি। থ্যাংক ইউ।